আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই প্রবলেমে সরি এই ভিডিওতে আমি বোঝাবো হচ্ছে যে এক নাম্বার প্রবলেমটা। তো এক নাম্বার প্রবলেমটা হচ্ছে যে তোমাকে তিনটা ইন্টিজার দেওয়া হবে, n0 n1 এবং n2, এবং তোমার থেকে এমন একটা স্ট্রিং প্রিন্ট করতে হবে যেটা শুধু 0 এবং 1, যে স্ট্রিং এ শুধু 0 এবং 1 আছে, এবং 00 এই সাব স্ট্রিংটা 00 সাব স্ট্রিং থাকবে হচ্ছে n0 বার, 01 সাবস্ট্রিং থাকবে হচ্ছে 01 অথবা 10 এই সাবস্ট্রিংটা থাকবে n1 বার, আর 11 এই সাবস্ট্রিংটা থাকবে n2 বার। তো এক্সাম্পল দিয়ে একটু বুঝাই এই স্ট্রিংটার কথা। তো এই স্ট্রিংটাতে খেয়াল করো, এই স্ট্রিংটাতে 11 এই সাবস্ট্রিংটা কয়বার আসছে, 11 এ সাব স্ট্রিংটা কয়বার আসছে, এ দেখো, এ একবার, এ দুইবার, তিনবার, চারবার, পাঁচবার। তাহলে 11 সাব স্ট্রিং আসছে এখানে পাঁচবার, তারপরে 00 সাব স্ট্রিং কয়বার আসছে, একবার, একবারই আর আসেনি, তারপরে 01 অথবা অথবা 10 আর 10 এই সাব স্ট্রিং গুলো কতবার আসছে একটু আগের গুলো মুছে দিই। ওয়ান জিরো ওয়ান জিরো আসছে, এই দেখো ওয়ান জিরো, তাহলে একবার, এরপর 01 আসছে তাহলে দুইবার, 10 আসছে তাহলে তিনবার, তাহলে 10 অথবা 01 আসছে তিনবার। তাহলে দেখো 11টা সাব স্ট্রিং হিসেবে কয়বার আসছে এই স্ট্রিংটাতে, পাঁচবার আমি দেখছি, আমরা দেখছি 00টা কয়বার আসছে একবার, তারপরে 01 অথবা 10 01 অথবা 10 এই সাব স্ট্রিংটা কয়বার আসছে তিনবার, এই যে একবার দুইবার তিনবার। তাহলে তাহলে এটা একটা ভ্যালিড স্ট্রিং। হ্যাঁ, তাহলে n0 সমান যদি 5 হয়, সরি n0 না, n0 সমান যদি 1 হয়, n0 মানে কি 00 সাবস্ট্রিংটা কয়বার আসছে, n0 সমান যদি 1 হয় 00 সাবস্ট্রিংটা কয়বার আসছে, n1 সমান যদি 5 হয়, n1 মানে হচ্ছে যে 11 সাবস্ট্রিংটা কয়বার আসছে, আর হচ্ছে লাস্ট n2, আহা কি বলতেছি, n1 মানে তো এটা না, n1 মানে হচ্ছে 01 অথবা 10 সাবস্ট্রিংটা কয়বার আসছে সেটা যদি 3 হয়, n2 মানে হচ্ছে যে 11 সাবস্ট্রিংটা কয়বার আসছে সেটা যদি 5 হয়, তাহলে এই স্ট্রিংটা প্রিন্ট করলেই হয়ে যাবে। তোমাকে এটাই বলছে যে তোমাকে 10 n0 n1 n2 হিসেবে তিনটা স্ট্রিং, তিনটা ইন্টিজার দিবে, তোমার থেকে এমন একটা স্ট্রিং প্রিন্ট করতে হবে, হ্যাঁ, যেটাতে n0 সংখ্যক 00 সাবস্ট্রিং থাকবে, n1 সংখ্যক 01 অথবা 10 সাবস্ট্রিং, আর n2 সংখ্যক 11 সাবস্ট্রিং থাকবে। তাহলে দেখো ওরা এই স্ট্রিংটাই প্রিন্ট করছে, যেটা আমি এক্সাম্পল দিছি বা এখানে ওরা এক্সাম্পল হিসেবে যেটা দেখাইছে সেটাই, এবং সেটার জন্য কি n0 হচ্ছে 1, n1 হচ্ছে 3, আর n2 হচ্ছে 5। তাহলে দেখো n0 1 পাইছি, n1 3 পাইছি, এবং n2 5 পাইছি, এবং তাহলে এই স্ট্রিংটা ভ্যালিড। হ্যাঁ, তাহলে তোমাকে হচ্ছে যে গিয়ে এই ইনপুটগুলো নিতে হবে এবং এরকম একটা ভ্যালিড স্ট্রিং তোমার থেকে প্রিন্ট করতে হবে, এবং তুমি যে কোনো স্ট্রিং কি প্রিন্ট করতে পারবা। তো আশা করি তোমরা কোয়েশ্চনটা বুঝছো, তো ট্রাই করতে থাকো, আমি হচ্ছে নেক্সট ভিডিওতে সলিউশনটা ডিসকাস করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।